এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি টিয়া বাইনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে আজ স্কুলের শিশু সংসদের নির্বাচন চলছে। 12 জন প্রার্থী ভাগ্য নির্ধারণ হবে আজ। দেখতে পাচ্ছেন ভোটারদের মধ্যে লম্বা লাইন। বর্তমানে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস যে মহামারী রূপ নিয়েছে, সেই করোনা ভাইরাসের আতঙ্ককে উপেক্ষা করে যেভাবে ভোটারদের লাইন, সেটা সত্যিই লক্ষণীয়। আসুন আপনাদের দেখাই যে কীভাবে ভোট পক্ষে ভোটদান চলছে। এরপর একা একা আপনাদের দেখাবো ফার্স্ট পলিং অফিসার, তারপরে সেকেন্ড পলিং অফিসার এবং সবশেষে থার্ড পলিং অফিসার। ভোটার যিনি এই মুহূর্তে এসেছেন ভোট দিতে, এবং তার ভোট দেওয়ার যে প্রক্রিয়া আস্তে আস্তে প্রথম পোলিং অফিসারের কাছে, তারপর দ্বিতীয় এবং তৃতীয়, সেটা পোলিং অফিসাররা করছেন। এই হচ্ছে ভোটদান কক্ষ, যেখানে ভোটদান করছেন, এবং সবশেষে এই হচ্ছে ভোট বাক্স, যেখানে 12 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে এবং আবদ্ধ হচ্ছে। আবার একবার বলি যেমন হয় বিধানসভা এবং লোকসভা নির্বাচন, একদম সেই রকম পদ্ধতিতে বিধানসভা এবং লোকসভার নতুন করে স্কুলের শিক্ষকরা সাজিয়েছেন এই নির্বাচন প্রক্রিয়া। সবশেষে দেখাবো যে প্রস্থান, যেমন বিধানসভা লোকসভায় হয় যে কংগ্রেস প্রস্থান, পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, ভোটদান কক্ষ, ভোট বাক্স এবং সবশেষে প্রস্থান, এইরকমভাবে সাজিয়েছেন। সত্যি এটা একটা আকর্ষণীয় এবং সত্যি ধন্যবাদ।